আপনাদের সবাইকে আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে বিকেল 5টা। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার আগের ব্লগে পায়েল গোস্বামী দিদিভাই বলেছিল যে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করতে, তাই দিদির কথা মতো আজকে তোমাদের সাথে আমার ইভিনিং রুটিনটাই শেয়ার করবো, যে বিকেলবেলা থেকে রাত অবধি আমি কী কীভাবে কী কী কাজ করে থাকি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসে ঘুম আমার কোনো দিনই আসে না, ওই বসে বসে টুকটাক ফোন ঘাটা, নাহলে এডিটিংয়ের কাজ থাকলে এডিটিংটা করি। আর তোমরা তো জানোই আমি একটা না এডিট করতে পারি না, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। তাই যেহেতু আমি ভাগে ভাগে করি, ওই দুপুরবেলা হয় এডিট, নাহলে ফোন ঘাটা, এইসব দিয়েই দুপুরটা কেটে যায়। আর এখন এই যে বিকেলবেলা উঠে আগে বিছানাটাকে ছেড়ে নিলাম, কারণ দেখবে একটু তো ওলঢাল হয়েই যায়। তারপর এইদিকে যে চাদরটা টাঙানো থাকে আর কি, ঠান্ডা হবে বলে যে চাদরটা ভেজানো থাকে, সেটাকেই ভাঁজ করে তুলে দিলাম। আর জানো আজকে দেখছি বাইরে না একটুখানি হালকা হালকা বেশ একটা সুন্দর হাওয়াও দিচ্ছে, তো চাদরটা গুছিয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে এখন একটুখানি জল খেয়ে নিচ্ছি। তার কারণ কি বলতো, যা গরম পড়েছে একটু হাইড্রেট তো নিজেদেরকে রাখতেই হবে। তো এই যে চাদরটা গুছিয়ে জায়গা জিনিস জায়গায় রাখতে গিয়ে দেখলাম বেশ কিছু যেন জামাকাপড়ও, যেগুলো আর কি সকালবেলা ছাদে দেওয়া ছিল, তো সেগুলো এনে ওখানে রাখা ছিল আর গোছানো হয়নি, তো সেগুলোকেই এখন পার্ট বাই পার্ট সমস্ত জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই যে ঘরটাকে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি, কি বলতো সকালে তো দেখোই যে ওইভাবে ঝাঁট দেওয়া হয়, তারপরেও যখন বিকেলবেলা একবার করে ঝাঁট দিই তখনও কিন্তু বেশ অনেকটা যেন ধুলো বের হয়। তো ওপরের টুকিটাকি কাজ সমস্তটা শেষ করে চলে এলাম নিচে। আর আজকে জানো তো প্রথম আর কি তরমুজ কিনে বাড়িতে এনেছিলাম, আগে তো দু একবার খেয়েছি, তখন তো মা দিয়ে দিয়েছিল, কিন্তু বাড়িতে এইভাবে কিনে এনে আজকেই প্রথম আর কি আনা হলো, তাই ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বিকেলবেলা এখন সেইটাই কেটে নিলাম, আর ওপর থেকে এখন একটুখানি বিট লবণও ছড়িয়ে দিয়েছি। এই ঠান্ডা ঠান্ডা তরমুজে বিট লবণ দিয়ে খেতে যে কী ভালো লাগে। তো তরমুজটা খাওয়া কমপ্লিট করে চলে এলাম হচ্ছে ওপরে। এখন দেখো এখানে যে গাছগুলো রয়েছে সেগুলোর জন্যই ওবেলা বললাম না বাজারে গিয়েছিলাম, তো তখনই এই টব দুটো নিয়েছি। তো সাদা টবটা নিয়েছে হচ্ছে 35 টাকা, আর এই কালারিং দুটো নিয়েছে হচ্ছে 30 টাকা করে। তো এইগুলো অনেকদিন ধরেই দরকার ছিল, তো আজকে নেওয়া হয়ে গেছে। আর একটা এই যে অয়েল কন্টেনার কিনেছি, ওই যে আর কি রান্নাঘরে যেটা তেল রাখা হয় না, বড্ড কেমন একটা হয়ে গেছে। তো ভাবলাম বাজারে যতক্ষণ গেছি আর হাতের সামনে পেয়েও গেছি, তাহলে আর দেরি কিসের নিয়ে নেওয়া যাক। তো তারপর দেখো চলে এসেছি ছাদে, ছাদে যে জামাকাপড়গুলো দেওয়া ছিল সেগুলোকেই এখন তুলবো আর কি। ছাদেও যেন এবেলা অনেকটা পরিমাণ কাজ থাকে, আর আজকে যেন মানে কি বিকেলবেলা আর কি সন্ধ্যে দেওয়ার পর ভেবেছি ফুচকা বানাবো, তো সেই জন্য না ফুচকাগুলো রোদে দিয়ে গেছিলাম, জানি না কতটা কি ফুলবে, তবু দিয়ে তো রাখলাম। আর এরপর এই যে গাছগুলোকে একদম ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। অনেকদিন বাদে তো বুঝতেই পারছি চারিদিকে কীরকম হাওয়া দিচ্ছে, যদিও আজকে রবিবার, কালকে থেকে তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে বৃষ্টি হবে। ও হাওয়া শান্তি, এইটুকু হাওয়া কালকে দেখো চুলগুলো কীরকম হচ্ছে, মানে কতদিন পর একটুখানি এইরকমভাবে হাওয়া দিল। এই হাওয়াটার জন্য তো পাগল হয়ে যাচ্ছিলাম আমরা প্রত্যেকে। আর এখন এই যে এই পটগুলো এনেছি, এর মধ্যে গাছগুলো দেবো, কারণ বৃষ্টি পড়ছে, তো এবার এই যে রিপোর্টিং করবো তার মধ্যে যদি একটু বৃষ্টির জল পড়ে গাছগুলো একদম সুন্দর লেগে যাবে। দেখো কী সুন্দর হাওয়াই উঠছে, মানে দেখলেও মনটা পুরো ভালো হয়ে যায়। তো এখন বেশি কথা না বলে এগুলো করবো, তারপর নিচে দুষ্টু দুষ্টু ভাই সবাই মিলে হই হই করছে, আগে ওখানেও যেতে হবে, কারণ বিকেল হলে না ওদের পিছনে একটু না লাগলে হয় না। আর এখন দেখো ওবেলা বললাম না যে টবগুলো এনেছিলাম সেগুলোকে এখন আর কি মাটি ভরে গাছগুলোকে আর কি রিপটিং করবো। এগুলো দেখছিলো তো আর কি ওই খাবারের যে কন্টেনারগুলো থাকে তার মধ্যেই সব দেওয়া ছিল, তো দেখলাম ওয়েদারে দেখাচ্ছে আগামীকাল থেকে খুব বৃষ্টি হবে, তো সেই জন্যে এদেরকে তাড়াতাড়ি আগে মাটিটা চেঞ্জ করে আর কি নতুন টবগুলোতে দিয়ে দিলাম। তারপরে না কী হবে বলো তো, যদি একটু বৃষ্টি হয় দেখে, যদি একটু বৃষ্টিতে দেওয়া যায় না বেশ ভালো মতো কিন্তু লেগে যাবে। তো আর নিচে যে গাছগুলো ছিল তো ওদের জন্য একটুখানি চাল ধোয়ার জলে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মাছগুলোর সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করে চলে এলাম হচ্ছে সোজা নিচে। ওই যে বললাম না অভিকে একটুখানি বিকেলবেলা না করে নিলে ঠিক জমে না, তো অভিকে এখানে নিয়ে চটকাচ্ছিলামই, এর মাঝখানে এই যে দুষ্টু এসে হাজির, কারণ ওকে কে তিনখানা কাগজের নৌকা বানিয়ে দিয়েছে, আর ওকে এখন বাথরুমে নিয়ে যেতে হবে, বাথরুমে জলের বালতির মধ্যে নৌকা দেবে। তো এই যে নৌকা এখানে দিয়ে দিয়েছে, আর ওকে আমি বানিয়ে দিয়েছিলাম হচ্ছে কাগজে করে এই ফুল। অনেক দিন পর জান এইরকম করে ফুল বানালাম, ও তো পেয়ে দারুণ খুশি হয়েছিল। আর আজকে অনেক দিন বাদেই দুষ্টু আমার সাথে বসে বসে পুজো দিচ্ছে আর প্রণাম করার ঘটাটা একবার দেখো।
আর এই যে এখন ধুনো ধরাবো, তো সেই জন্যই ধুনোটা পুরো একদম রেডি করছি। আচ্ছা, তারপরে তো গোপালকে শয়ন দিলে ব্যাস আমার পুজো দেওয়া কমপ্লিট। আর আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কেউ না কেউ জিজ্ঞেস করেই থাকো তোমরা যে দুষ্টু কে হয়। তো দুষ্টু বলতে গেলে আমাদের সামনের যে বাড়িটা তার পাশের বাড়িটা হচ্ছে হোদের। আর দুষ্টু এমনই একজন মানে বাচ্চা বলতে পারো, ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। ওর এই এত পাকা পাকা কথা, তার সাথে মিষ্টি মিষ্টি বদমাইশি, সব মিলিয়ে কিন্তু খুব ভালোই যেন আমাদের দিনগুলো কেটে যায়। আর এই যে তার মধ্যে এখন হয়েছে ওর ভাই, ওর ভাইয়ের কী হয় বলো তো, সন্ধেবেলা না 6টা বাজলেই ঘুম পেয়ে যায়। আর সেই ঘুমটা বেশিরভাগ দিনই এই যে আমাদের বাড়িতেই আসে, একটুখানি কোলে নিয়ে দোল দোল করে দিলে, তারপর এই যে বালিশে মাথা দিয়ে একটুখানি হাত দিয়ে না একটু আদর করে দিলেই ও চুপচাপ একদম লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ে। তো ওকে ঘুম পাড়িয়ে এসেছি, এইবার গোপালকে শয়ন দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে কিন্তু একদমই ভুলো না, আর কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। তো এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল একদম কমপ্লিট, এবার চলে এলাম হচ্ছে সন্ধ্যের টিফিনের জোগাড় করতে। ওই যে বললাম না ফুচকা বানাবো, তো সেখানে আর কি তারই প্রিপারেশান চলছে। আর এই দিকে দেখো ওই যে অয়েল কন্টেনারটা নিয়ে এসেছিলাম পুজো দিতে যাওয়ার আগে না ধুয়ে রেখেছিলাম ভালো করে, তো সেটাই দিয়ে না তেলটা ঢেলিলাম, বেশ সুন্দর লাগছে বলো। তারপর এখানে এখন বাপির সন্ধেবেলার টিফিনটা দিয়েছি, আর বাপির সন্ধেবেলার টিফিনে এই যে খই আর বাদামই খায়, এছাড়া অন্য কিচ্ছু খাবে না। ওই দেখো কাকে বাদাম দিয়েছি আর কেক তুলে তুলে খেয়ে নিচ্ছে। আর এই যে এখন ওপরে চলে এসেছি, এখানে বেশ কিছু জামা কাপড়ও গোছানো আছে। তো চলো তবে এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক। তো আমার আগের দিনের ভিডিওতে নিবেদিতার রুদ্র দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে দিদিভাইয়েরও একটা পুচকি আছে, তো সেই জন্য দিদিভাই ঠিকমতো আমার ভিডিও দেখে উঠতে পারছে না। আর দিদিভাই বলেছে খুব তাড়াতাড়ি যেন আমার এই পরিপাটি ঘরটা গোছানোর জন্য একটা কেউ আসুক, তো দিদিভাই একটুখানি টাইম দাও, নিশ্চয়ই আসবে। তো এদিকে দেখো যে জামাটা এক্ষুনি দেখালাম, এটা আগের দিন বোনের ওখানে গেছিলাম তো ও গিফট করেছে, তো সেটা বাইরেই ছিল আর ঢোকানো হয়নি এসে, তো সেটাকে ঢুকিয়ে নিয়ে এই যে চলে এলাম নিচে ফুচকাটা ভাজতে, কারণ দুষ্টু এতবার ওপরে গিয়ে বলছে আন্টি ফুচকা ভাজবা না, আন্টি ফুচকা কখন খাবো, তো ভাবলাম ওকে আগে করে দেই, না হলে জ্বালাতন করতেই থাকবে। আর কি ফুচকা জিনিসটাই এমন, আমরা তো বড়রাই বলো আমাদের জিভ দিয়ে জল পড়ে, ও তো আবার বাচ্চা মানুষ। তো এই দেখো এদিকে ফুচকাটা এখন মেখে নিচ্ছে আর কি যা যা লাগে, আর তার সাথে এক্সট্রা মধ্যে দিয়েছে হচ্ছে এভারেস্টের পানিপুরি মশলা। তো এইটা দিয়ে এখন আলু মাখা টক জল সব কিছুই রেডি হবে। আর দেখেছো মাঝে মধ্যে এসে কিন্তু দুষ্টু দেখেও যাচ্ছে কতটা কী হলো, আর কি ও আর থাকতে পারছে না বলো তো, আমরা বড়রাই থাকতে পারি না ফুচকার গন্ধে, ও তো আবার ওই যে বাচ্চা মানুষ। তারপর এই যে ফুচকা হয়ে গেল রেডি, চলো এখন বেশি দেরি না করে সামনে এত সুন্দর লোভনীয় খাবার রেখে কি বসা যায়, এখন ঝটাপট খাওয়াগুলো শুরু করে দিই। চলো এবার তাহলে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে পায়েল কুণ্ডু দিদিভাই, সুস্মিতা কুণ্ডু দিদিভাই, 365 days উইথ ত্রিশা, পুষ্পা জয়েশ্বরি ব্লগ, শম্পা দে, উত্তম ব্লগস, ফাল্গুনী সরকার দিদিভাই, পিয়াসা দিদিভাই, দ্য বং 5 ফোড়ন, পপি লাইফস্টাইল, দীপা ব্লগ, উমা ক্রিয়েশন, বাংলাদেশ থেকে MD সোহেল, মৌস লাইফস্টাইল, টুম্পা পাল, কনিকাস ব্লগ, রিকা ব্যানার্জি দিদিভাই, মিতালিস ওয়ার্ল্ড, রাখি মণ্ডল, অনুস লাইফস্টাইল, টুম্পা গড়াই দিদিভাই, গ্লোয়িং অনু, কৃষ্মিতা, লাভিনী ব্লগ, পারমিতা পাল দিদিভাই, ঝুমা বিশ্বাস, বনা নিকোলাই, সোনালি রয় ডায়েরি, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, মিঠু রতন লাইফস্টাইল, তরুণ তিথি ব্লগ, আর আমি নমিতা। তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে তোমরা প্রতিনিয়ত এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি এর জন্যে বলতে পারো আমি নিজেকে অনেকটা লাকি মনে করি। আর তারপর তো দেখলে ওদিকে ফুচকা নিয়ে বেশ একটা হল্লাপাটি হয়ে গেল। তারপর এই যে আজকে মাছের জল চেঞ্জ করার ছিল, তো অ্যাকোরিয়ামের মধ্যে যা যা ছিল সমস্ত কিছু একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে না জানো তো ওদেরকে খাবারও দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে রাতের রুটি, তো যত যাই হোক বাপি তো রাত্রে, বাপি আর কৌশিক দুজনের রাত্রে ভাত খেতে পছন্দ করে না, তো আমার জন্য তো ভাত ওবেলা করে রেখেছি, তো সেটাই দিয়েই আমার হয়ে যাবে। তো এখানে ওদের জন্য রুটিটা করে দিচ্ছি, ব্যাস বলতে পারো কাজ এখন প্রায় শেষের দিকে। তো এই যে আজকে রুটি হয়ে গেছে, আর দেখো একটা বাচ্চা রুটিও হয়েছে, আর সাথে আছে আলু কুমড়ো আর সয়াবিন দিয়ে একটা তরকারি, আর এখানে রয়েছে জ্যান্ত মৃগেল মাছের ঝোল। তো এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করার পর আমি চলে এলাম হচ্ছে ওপরে, কারণ আমার নাইট স্কিন কেয়ারটা এখনও বাকি আছে আর কি। সারাদিনের মধ্যে এই যে একটুখানি স্কিন কেয়ার তো আমাদের প্রত্যেকেরই দরকার বলো, আর আমাদের যাদের একার সংসার আমাদের কিন্তু এরকম কাজের ফাঁকে ফাঁকে সমস্তটাই জন্য টাইম বের করে নিতে হয়। তো ওপরে এসে আর ঘরে না ঢুকে না আগেই চলে আসি হচ্ছে বেসিনের কাছে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে, এইবার চলে আসি ঘরে।
আর জানো তো রাত্রেবেলা ঘরে আসলে আর রড লাইটটা জ্বালাই না, এইদিকে যে সিলিংয়ে যে লাইটগুলো লাগানো আছে কালারিং, তো এইগুলোকেই জ্বালাই। তাহলে না বেশ ঘরটায় ঢুকলে একটা অন্যরকম ফিলিংস হয়, বেশ একটা মায়াবী মায়াবী লাগে। তো এই লাইটগুলো জ্বেলে একদম ফ্যানটা চালিয়ে খাটে যেই শোবো, মনে হবে যাক বাবা আজকের দিনটা খুব ভালোভাবে শেষ হয়েছে, এইবার টাইমটুকু একদম আমার নিচে। তো এখানে আমার রাতের যা স্কিন কেয়ার সেগুলো একদম শেষের দিকে আর কি, লাস্ট এখন ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। তো হয়ে গেলে ব্যাস আজকের মতো কাজ সমস্ত কিছু কমপ্লিট, এইবার বলতে পারো টাইমটা একদম আমার নিচে। তো জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিলো, তো বেশ খানিক্ষণ জানলায় দাঁড়িয়ে এই যে পর্দা টেনে দিলাম ব্যাস। বন্ধুরা দেখলে তো বিকেল থেকে রাত পর্যন্ত বেশ খানিকটা টুকিটাকি অনেক কাজ থাকে, তো সেইগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোনোদিন আগে এই চ্যানেলে আমি শেয়ার করিনি, আজকে ফার্স্ট। এক দিদিভাই রিকোয়েস্ট করেছিল প্রায় দুদিন ধরে রিকোয়েস্ট করছে এই ভিডিওটার জন্য। তো ভাবলাম ফাইনালি যতক্ষণ একবারও আপলোড করি তাহলে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছো রুম ট্যুরের ভিডিও দিতে, তো এই দিকের যে ওয়ালগুলো ফাঁকা আছে তো এগুলোকে একটুখানি ডেকোরেট করে নিই, আমাকে একটু টাইম দাও, আসলে এখানে তো থাকতাম না সেইভাবে গোছানো নেই, তো একটুখানি গুছিয়ে নিই তারপরেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এক দিদিভাই বলেছিলেন ড্রেসিং টেবিল ট্যুর দিতে, তো ড্রেসিং টেবিল বলতে ঘরে তো আমার আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই, একটাই ওয়ার্ড্রপ আছে যেটা আমার ড্রেসিং টেবিল আলমারির কাজ করে। তো সেটা যদি তোমরা চাও অবশ্যই কমেন্টে জানিও, সেটারও একদিন একটা ট্যুর দিয়ে দেবো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে তোমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ব্লগে।